আরেকজনকে যুক্ত করি ইসলাম জানতে চাই ইসলাম জানতে চাই আপনি বলেন তাহলে ইসলাম জানতে চাই আপনি নিজেকে আনমিউট করে কথা বলেন নিজেকে আনমিউট করেন তারপর কথা বলেন হ্যাঁ এবার বলেন জি ভাই একটু বলবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমি অবশ্যই জানি আপনি ভালো আছেন তো সেটা জেনে আর সময়টা নষ্ট করতে চাই না তো অল্প কিছু জিজ্ঞাসা আছে আপনার কাছে আমি ইতিমধ্যে ভুলে গেছি সেই বিষয়টি আহ কোরান বোধহয় একটি আয়াত আছে সে বিষয়টি হচ্ছে যে এই যে পৃথিবীর যে ঘোরে এই বিষয়টা এভাবে বলা আছে যে স্থিতি থাকে মানে ঘোরে না আসলে এই জিনিসটা আমি একটু এই বিষয়ে জানতে চাচ্ছিলাম ঘোরে এরকম কোনো কথা কোরান কোথাও কথা বলা নাই এরকম কোনো কথা বলা নাই বরঞ্চ বলা আছে পৃথিবী স্থির এটা বলা স্থিতি থাকে এরকম পড়ছিলাম তার ছেড়ে জাকারি ইসলামিক জাফরা যে আছে হাদিদি যে ওইখান থেকে বিষয়টা আমি জানতে পারছিলাম বাট বিজ্ঞান তো বলে যে পৃথিবী ঘোড়ির কাটার বিপরীতে ঘোরে হ্যাঁ অবশ্যই পৃথিবী ঘুরছে হ্যাঁ পৃথিবীর মহাবিশে সবকিছুই ঘুরছে কোনো কিছুই স্থির হয়ে আছে এরকম কোনো কিছু মহাবিশে নাই আনা সম্ভব হতো আচ্ছা আপনাকে আমি একটা লেখা দেখিয়ে দিচ্ছি এই লেখাটা আপনি তাহলে একটু কষ্ট করে পুরাটা পড়ে নেন কারণ এই লেখাটার ভিতরে অনেক রেফারেন্স আছে অনেক কিছু আছে না টাইটেলটা হচ্ছে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা আপনি একটু sanshay.com এ ঢুকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে পড়ে নেন হ্যাঁ জি হ্যাঁ আর মানে এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে সেটা বলেন তাহলে মানে এই ব্যাপারটা নিয়ে আমার বক্তব্য হচ্ছে এই যে অনেক সময় এটা তো আমি আপনাদের লাইভ থেকেই শুনতে পারছিলাম যে এই বিষয়ে কোণ একটা কিছু কোরআনে বোধহয় কোথাও লেখা আছে যে কোরআন পৃথিবী হচ্ছে স্থিতিশীল মানে ঘোরে না কিন্তু আমরা তো জানি বিজ্ঞান যুগে বর্তমানে আমরা তো দেখতে পাচ্ছি যে পৃথিবীটা হচ্ছে ঘুরে আর পৃথিবীটা যে ঘরে সেটা তো আমরা অনুভবও করতে পারি কারণ যাহ রাত দিনের বিষয়টা আসে যেমন সূর্য আমরা দেখি পূর্ব দিক থেকে ওঠে বা পশ্চিম অস্ত যায় বিষয়টা ঘরে বলেই তো আমার মনে হয় যে এরকম অনুভব করি শোনা যাচ্ছে কি ভাইয়া সরি সরি আমি মিউট মিউট করে করে কথা কথা বলছিলাম সরি আমি আমি মানে ভুল আপনাকে কয়েকটা ভিডিও দেখাতে পারি যে ভিডিও গুলার ভিতরে যে মাদ্রাসা গুলাতে যে জিনিসগুলো আসলে শেখানো হয় বাচ্চাদেরকে যে পৃথিবী ঘরে নাকি সূর্য ঘরে এই বিষয়ে আমার কাছে অনেকগুলো ভিডিও আছে আমি দেখছি একটু ভিডিও বের করা যায় কিনা দাঁড়ান একটু ঠিক আছে মাদ্রাসাগুলোতে কিন্তু এটাই শেখানো হয় যে পৃথিবী স্থির এটাই শেখানো হয় কিন্তু এই জিনিসটা আবার বাইরে তারা স্বীকার করতে চায় না যে মাদ্রাসাতে যে এই জিনিসগুলো শেখানো হয় তাদেরকে এই বাচ্চাদেরকে আচ্ছা আমি ভিডিও গুলো এখন আমি অনেক মানে বেশ কয়েকদিন পরে আজকে লাইভ করছি তো এই কারণে হ্যাঁ আপনাকে আমি মাঝখানে কিছুদিন ট্রাই করছি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য আসলে আপনাকে অনলাইনে পাইনি বলতে বলা যেতে পারে মাদ্রাসার একটা বিষয় শেখানো হয় যে কোরআন যে হেজ্জ করে সেটা হচ্ছে মানুষের সিনার ভিতরে আসলে বাস্তবতায় তো সিনা বলতে ওনারা যেটাকে মিন করে মানে হার্ড বা হৃদপিন্ন এটাকে আসলে ওইখানে তো কোনো কিছু স্টোর করে রাখার মতো অ্যাভেলেবেল কোন জায়গা নাই আর ওটা তো আসলে সম্ভব না সেটা হতে পারে মস্তিষ্কে মানে ব্রেনে রাখা যেতে পারে এরকমটা বোধ হয় আমি আপনাকে বের করে দেখাচ্ছি দেখাচ্ছি এক মিনিট আমাকে একটু সময় দিয়েন আমি একটু সেই জিনিসগুলা কারণ গত এক সপ্তাহ আমি ডেনমার্কে ছিলাম এই কারণে লাইভে আসা সম্ভব হয় নাই আচ্ছা আমরা প্রথমে একটা ভিডিও দেখি আমি দিচ্ছি একটা দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রদর্শক বন্ধুরা আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে ভূমিকম্পের বিষয়ে আজকে আমাদের পৃথিবীতে গুনাহের কারণে যদিও ভূমিকম্প হয় ঠিক আছে সবকিছু ঠিক আছে তবে আমি আপনাদেরকে বিদায় ও নিহায়া গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে গ্রন্থের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে ও নেহায়া প্রথম খণ্ডের মধ্যে আপনারা দেখলেন দর্শকবিন্দু তারপরেও আমি আপনাদের সামনে তুলে ধরছি ধরছি তো যাদের আছে তারা দেখবেন আর যারা ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ তো মেন মহতারাম আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে শুধু আতর্ক করতে চাই তাহলে আলম পানি সৃষ্টি করেছেন পানি সেই পানিকে বাষ্প করে আকাশ সৃষ্টি করেছেন এবং সেই আকাশ আকাশ থেকে বৃষ্টি ফোটা পৃথিবীতে পড়ে পৃথিবীতে আল্লাহ আল্লাহরুল আলম পৃথিবীকে আল্লাহ আল্লাহরুল আলম একটি মাছের উপরে মাছের উপরে সৃষ্টি করেন একটি মাছের উপরে পৃথিবীকে আল্লাহ একটি মাছের উপরে সৃষ্টি করেন মাছ হলো পানির উপরে রয়েছে মাছ হলো পানিতে মাসের কোথায় পানিতে পানি হলো সিফাতের উপরে পানি হলো সিফাত সিফাতের উপরে এখানে সিফাত অর্থ গুণ সিফাতের অর্থ তো গুণ আমরা সকলেই জানি তো সিফাতের উপরে সেই সিফাতের বিষয় আলোচনা এখানে নেই সিফাতের উপরে আর সিফাত হলো একটি ফেরেস্তার উপরে আর সিফাত হলো এই সিপাতটাতে কি জিনিস সেই বিষয়ে আমি বলতে পারছি না যেহেতু নাই কিতাবের মধ্যে তো সিফাত হলো একটি ফেরেস্তার উপরে রয়েছে ওই ফেরেস্তার উপরে সিফাতটি রয়েছে ফেরেসার উপরে ফেরেশতা হলো একখণ্ড পাথরের উপরে ফেরেস্তাটা দাঁড়া রয়েছে একখণ্ড পাথরের উপরে দাঁড়া রয়েছে অথবা বসে রয়েছে একটি পাথরের উপরে পাথর হল মহাশূন্যের মধ্যে পাথর হল মহাশূন্যের মধ্যে রয়েছে সুবাহুল্লাহ যা আকাশের আকাশেরও নয় যা আকাশেরও নয় এবং পৃথিবীতেও নয় যা আকাশেও নয় পৃথিবীতেও নয় সুবাহ ওই পাথরটি আকাশেও না পৃথিবী মহাশূন্য রয়েছে ওই পাথরটি মহাশূন্য রয়েছে পাথরটি মহাশূন্য রয়েছে অর্থাৎ আকাশেও না এবং পৃথিবীতেও না আকাশেও না পৃথিবীতেও না এমন একটা জায়গায় রয়েছে মহাসুণ্য মহাসূত্যে কোথায় আছে আসলে এখন বিজ্ঞানী যুগ অনেক আবিষ্কার অনেক বিষয়ে ইনশাল্লাহ আমরা সচেতন রয়েছে বিষয়ে আমরা মহাশূন্য দেখতে পাই এখন মহাসনের কথা বলেছি পাথর রয়েছে মহাশূন্যের মধ্যে যা আকাশেও না আকাশ সাথে আমরা যে আকাশ দেখতে পাই যা আকাশেও না এবং কোথায় না এবং পৃথিবীতেও না আকাশে না এবং পৃথিবীতেও নয় আমরা যে পৃথিবীতে রয়েছে পাথরটা কিন্তু পৃথিবীতেও না এই আকাশ যে খালি চোখে দেখতে পাই আকাশ এই আকাশেও না

তো উনি যেটাকে মিন করলো যে আসলে পৃথিবীতেও না বা আকাশেও না সেটা মহাশূন্য আসলে বিষয়টা বোধহয় এরকম কিছু বুঝাইতে চাইছে হ্যাঁ এরকমই কিছু আচ্ছা আমি যে আপনাকে একটা ওই আয়াতটা যে বলছি হয়তো বুঝাইতে পারছি যে এটাকে বলতে চাইছিলাম যে কোরআনে যে যে পৃথিবীর যে ঘোরা না স্থিতি থাকে এটা কি আসলে স্কিনে আনা একটু সম্ভব হবে ভাইয়া হ্যাঁ সম্ভবত হবে কিন্তু আচ্ছা ঠিক আছে আনছি আর আপনি ওইটা বের করতে করতে আরেকটা কথা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে যে আমি থাকবো কিন্তু এটা অন্য একটা মানে সাবজেক্ট আমি আপনার প্রসঙ্গেই থাকবো সেটা হচ্ছে যে হাদিস বিদি এর যে কোরআনটা আছে ওখানে বেশ কয়েকটা হাদিস দেওয়া আছে তারপর নিচে দেওয়া আছে আপনার জৈব জাল জাল হাদিস টি আসলে এটা কি আহ বা আসলে এই হাদিস কি আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কোন স্বীকৃতি পাবো কিনা

আহ আকাশমণ্ডলীয় পৃথিবীকে সংরক্ষণ করেন যাতে যারা স্থানচ্যুত না হয় ওরা স্থানচ্যুত হলে মানে ওরা স্থানচ্যুত হলে ওদেরকে কে স্থির রাখবে এই কথাটাই বলা আছে অনেকগুলো অনুবাদে আরেকটা আয়াত আছে একত্রিশ নম্বর সুর দশ নম্বর আয়াত আহ নির্মাণ করেছেন স্তম্ভ ছাড়া তা তোমরা যা তোমরা দেখেছো তিনি পৃথিবীতে স্থাপন করেছেন দৃঢ়ভাবে দণ্ডায়ন পর্বতমালা যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে আবার আরেকটা অনুবাদে বলা আছে পর্বতমালা দিয়ে দেওয়া হয়েছে যেন আবার ঢোলে না পড়ে যায় পৃথিবী আবার ঠাস করে ঢলে পড়ে না যায় হ্যাঁ পর্বত দিয়ে পেরেকের মতো আটকে রাখছে খুঁটি দিয়ে মানে পেরেক পেরেক হচ্ছে এটা দিয়ে রাখছে আবার হেলে দুলে পড়ে না যায় পৃথিবী দেখেন এখানে লেখা হচ্ছে হেলে ঢোলে পরে না যায় আচ্ছা তাফসিরে এমনি কাশির থেকে আমরা এই জিনিসটা আবার একটু দেখে নিই এখানে দেখেন যে এখানে যে জিনিসটা বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে আল্লাহ তালা পানির উপরে সংস্থাপিত ছিল পানির পূর্বে আল্লাপা কোনো বস্তু সৃষ্টি করেন নাই সুতরাং পানি হতে তারপর দেখেন পানি এক শুকনো এক টুকরো শুকনো খুন্ড দেখা দিল সপ্তখণ্ডে বিভক্ত করা হইলো রবি সোম দুই দিনে সপ্তখণ্ড সৃষ্টি হইলো অতঃপর পৃথিবীকে সেই মৎস্যের উপর স্থাপন করা হইলো যাহার বর্ণ আসুরা নুন ওয়াল কলম এ আসিয়াছে মৎস্যটি পানির উপর এবং পানির নিচে সকাত জাতীয় পদার্থ বা পরিচ্ছন্ন মৃত্তিকা শিলা বিদ্যমান মৃত্তিকা শিলার ধারক হইলেন ফেরেশতা ফেরেশতা দণ্ডায়মান প্রান্ত প্রস্তরের আস্তরের ওপর এবং প্রস্তরের আস্তরটি বায়ুমণ্ডলের উপর ভাসমান রহিয়াছে এইটাই হচ্ছে যে প্রথম ফলে পৃথিবীর সুস্থির হইলো পর্বতায় পৃথিবীর কাছে নিজের করিয়া থাকে বড়াই এখানে দেখেন এই জিনিসটাই বলা আছে যে এইরকম অনেকটা ঘটনাটা এরকম ইসলামের বর্ণনা যেটা এবং আরেকটা যে মানে গত বড় ইসলামিক যার নাম হচ্ছে আহ শায়েক মোহাম্মদ সালেয়াল উসাইমিন সালেয়াল উসাইমিনের একটা ফতোয়া গ্রন্থ আছে ফতোয়া আরাকানুল ইসলাম এটা হচ্ছে অত্যন্ত বিখ্যাত একটা ফতোয়া গ্রন্থ এই ফতোয়া গ্রন্থে আহ শায়েককে জিজ্ঞেস করা হয়েছিল সূর্য কি পৃথিবীর চারদিকে ঘুরে উত্তরে উনি বলেছেন উনি কিন্তু গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক স্কলার হ্যাঁ উনি বলেছেন শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে এই ঘোরার কারণেই পৃথিবীতে দিবারাত্রির আগমন ঘটে আমাদের কাছে এ এ দলিলগুলোর চেয়ে বেশি শক্তিশালী এমন কোনো দলিল নেই যার মাধ্যমে আমরা সূর্য ঘোরার দলিলগুলোকে ব্যাখ্যা করতে পারি সূর্য ঘোরে এটাই এটাই বলা হয়েছে পৃথিবী ঘরে এরকম কোনো কথা মানে কোথাও কোরআন হাদিসের কথা বলা নাই আপনাকে আমি মূল বইটা থেকেও দেখাতে পারি মূল বইটা হচ্ছে এটা ফতোয়া আর ইসলাম সূর্য ঘুরে না পৃথিবী এখানে বলা হয়েছে যে সূর্যই ঘুরে পৃথিবী ঘুরে না উনি পরিষ্কার ভাবে সঠিক কথাটাই সত্য কথাটাই বলে দিছে আর কি ইসলাম জানতে চাই আপনি তাহলে এই লেখাটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেন হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে আর আমার আপনার সাথে কোনো বিমত নাই আমি বিষয়টা অবশ্যই কিছুটা অবগত আছি বিষয়টা ওই যে আপনি যে পাঁচ নাম্বার সুরা বলছিলেন সম্ভবত আল মাইদার ওই কত নাম্বার একটা যদি একটু বলতেন কোন কোনটা আমি তো অনেকগুলো সুরা সুরার নাম্বার তো বলে দিতে বলছিলেন পাঁচ নাম্বার সুরা কত নাম্বার একটা জানা বলছিলেন যে এই পৃথিবীর স্থিতিশীল থাকে এই বিষয়ে বলছিলেন আচ্ছা আমি তো এতক্ষণ অনেকগুলো আয় দেখিয়ে ফেললাম আপনি একটু পরে এই ভিডিওটা পিছনের দিকে নিয়ে সেখান থেকে দেখে নিন ভাই আপনি যখন কথা বলতে থাকেন তখন তো কথা বলার ভিতরে কেউ কথা বলুক সেটা আপনি পছন্দ করেন না তো যার জন্য আমি আপনাকে ইন্টারাপ্ট করি নাই ঠিক আছে ভাইয়া কিন্তু ভাই আপনি তো তাহলে ইউটিউব থেকে পরে যেহেতু এটা ভিডিওটা থাকবে আপনি ইউটিউব থেকে হ্যাঁ হ্যাঁ আমি একমত আমি পরে দেখে নেব সেটা সেই প্রসঙ্গে আমি আর কোনো কিছু বলতেছি না আপনাকে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাকে আরেক আরেকটা জিনিস একটু আমাকে দেখাবেন সেটা হচ্ছে যে সম্ভবত আমি এক মিনিট আমি একটু দেখে বলতেছি আমি এটা লিখে রাখছিলাম আর আপনাদের এই ভিডিও গুলা শুরুতে দেখে আমার ভিতরে অনেক কৌতুহলী জন্ম নিয়েছিল যার জন্য আমি নিজে থেকে এখন কোরআন বাংলায় অনুবাদ পড়ে বুঝে আগ্রহী বুঝতে আগ্রহী যার জন্য নিজেই আমি এখন কোরআন পড়ি পরে আপনাদের কথাগুলো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি বিষয়টা হচ্ছে সেরকম যার জন্য এই কথাগুলো বলা এই যে আপনার হচ্ছে পাঁচ নাম্বার আষট্টি নাম্বার একটা যদি একটু সামনে আনতেন এখানে লেখা আছে বলুন হ্যাঁ কিতাবিরা তাওরাত ইনজিল ও যা তোমাদের রব এর কাছ থেকে তোমাদের প্রতি নাজিল হয়েছে তা প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমরা কোনো ভিত্তির উপর নও আসলে এই বিষয়টা ঠিক বুঝলাম না আরো নিচে একটু বলা আর আপনার রব এর কাছ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা তাদের অনেকের বাধ্যতা বাধ্যতা ও কুফুরি বৃদ্ধি করবে সুতরাং আপনি কাফের সম্প্রদায়ের জন্য আফসোস করবেন না আচ্ছা বলেন তাহলে মানে আপনি আসলে আপনার প্রশ্নটা কি মানে এখানে কি আমি এরকম বুঝতেছি কিনা যে এখানে যে তাওরাত ইঞ্জিল এগুলাকে যে যে বলছে যে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠাতা না করব ততক্ষণ পর্যন্ত কোন ভিত্তির উপর নাও আসলে তাহলে এটাও কি আমাদের ইয়া করতে বলছে কিনা আচ্ছা ভাই এই জিনিসগুলো তো আপনি মনে হয় যে আপনি যে একটা তাফসির খুললে আপনি পেয়ে যান এটা আসলে আমি কি উত্তর দিব বুঝতে পারছি না এ তো তাহলে আমার পড়তে হবে পরে আমার মানে তাফসির গুলো খুলতে হবে এটা তো এইভাবে বলা যায় না ভাই আপনি তো যে সংশয় ডট কমে সব অনেকগুলো তাফসির দেওয়া আছে একটা তাফসির খুলে পড়েন তাহলে আ আসলে এগুলা তো আমি নতুন এখন স্টাডি করার একটা মানে এতে আসছে মান চিন্তা ভাবনায় আসছি আর আমি তো যে আপনার ডট থেকে আহ সংসার থেকে অনেক বই আমি ভিডিএফ ডাউনলোড করে নিয়েছি তার ভিতরে যে আপনার একটা বই আছে আহ বিগ বং থেকে হোম এফিয়ান্স যে ডক্টর জাফর উল লাইক বলে যে ইয়েটা আছে ওনার ওইটা আমি নামে ওটা পড়ছি আহ বিষয়টা খুবই ভালো লাগলো পড়ে আর এই যে আপনি এটা যে এটা হচ্ছে আপনার যে কোরআন থেকে আমি বললাম ওই যে হাদিস বিডি ডট কম এর কোরআনের এটা অনুবাদ এরকম আর কি বিষয়টা যদি একটু সামনে আনতেন বোধহয় একটু আমি কি বলতে চাচ্ছি একটু ভাই এটা মানে এটা আপনি যদি একটা আয়াত না বোঝেন তাহলে আপনার একটু তাফসিরটা পড়তে হবে আমি তো এখন প্রত্যেকটা আয়াত যদি এভাবে বোঝানো শুরু করি এটা তো ভাই আমাদের আলোচনার ইয়াটা নষ্ট করে এটা বোঝেন না যে আমরা একটা স্পেশাল এই আমরা সময়টা এই সময়টা ব্যয় করি আপনারা যদি আমার এই সময়টা এভাবে নষ্ট করে ফেলেন আপনাকে যদি এখন আমি আয়াতের অর্থ দিতে বসি তাহলে তারপরে বোঝেন তারপর যদি কিছু কোনো জায়গায় কোন অসামঞ্জস্য মনে হয় সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন কিন্তু এখন মানে একটা কোরআনের ভিতরে একশো চোদ্দটা সুরা একশো চোদ্দটা সুরের ভিতরে আয়াত প্রত্যেকটা আয়াত যদি এখন আমরা তাফসির বুঝাইতে হয় তাহলে তো ভাই এটা তো আমার জন্য একটা মানে সমস্যার ব্যাপার তাই না হ্যাঁ হ্যাঁ ছয় হাজার তিনশো ছত্রিশটি সম্ভবত যাই হোক আহ এই যে ভাই আলামাই কাসিটা আমি ডাউনলোড করেছি সম্ভবত এটা চোদ্দ খন্ড চোদ্দ খন্ড কিনা আঠারো খন্ড যাই হোক মনে নাই আসলে এটা কিভাবে বুঝে পড়ার মানে সিস্টেমটা আমি ওই আয়াত মতো বা চূড়া মতো বের করার যে সিস্টেম আসলে সেটা তো বুঝি না অনেক তো বিশাল বই ওইটা অনেক খন্ড খন্ড পড়া শুরু করেন শুরু করলে আস্তে আস্তে একদিন শেষ হয়ে যাবে সময় লাগছে পড়েছি শেষ করছি করেন ঠিক আছে তাহলে আজকে বিদায় জানাই ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তবে আমি অনেক অনেক প্রশ্ন আপনার কাছে আছে বা অনেক কিছু জানার আছে সে বিষয়ে আমি নোট করে নিয়ে আমি আবার আসবো ঠিক আছে ভাই না না ভাই এখানে আসবেন হচ্ছে কি আগে পরে আসবেন পরে তারপর সেই বিষয় সম্পর্কে আপনি কি বুঝলেন সেটা আমার কাছ থেকে আপনি আলোচনা করতে পারেন কিন্তু যে জিনিসটা বইতে পাওয়া যাবে একটা তাফসিরে পাওয়া যাবে সেটা আপনি আমার কাছে এসে জিজ্ঞেস করবেন না ঠিক আছে ভাই হুম হুম এখন ওই জিনিসগুলো বোঝাতে শুরু করলে তো আমার টাইম নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আচ্ছা আহ আপনাদেরকে আমি বারবার বলেছি এই জিনিসটা যে আপনারা কোনো যৌক্তিক পজিশন থাকলে কোনো একটা বিষয়বস্তু থাকলে সেটা নিয়ে এখন যদি আমাকে আপনি আপনারা এসে বলেন যে ভাই এইট করে দেন এটা এটার মানে কি বুঝিনা ভাই তাহলে আপনারা একজন হুজুরের কাছে গিয়ে বোঝেন এই জিনিসগুলা আমার সময়টা কেন নষ্ট করবেন মানে এই জিনিসগুলা কি আপনারা বোঝেন না যে